ভ্যাকসিন নিতে এসে নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে হলো লোকজনকে। ঘটনা আইজিএম হাসপাতালে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য উদয়পুরের দুই তিনজন যুবক বুকিং করেন। তারা আইজিএম হাসপাতালে টিকা নেওয়ার জন্য বুকিং করেছিলেন। সময় মতো শনিবার তারা হাসপাতালেও আসেন। অভিযোগ, আইজিএম হাসপাতালে এলেও ভ্যাকসিন দেওয়ার দায়িত্বে যারা ছিলেন তারা না করে দেন। এ অভিযোগ, ভ্যাকসিন না দিয়েই চলে যান কর্মীরা। এতে ক্ষোভ উগড়ে দেন ভ্যাকসিন নিতে আসা লোকজন। স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ আনেন। যখন বললাম যে আমাদের টাইম আসে আর আমরা অলরেডি বুকিং করা আছে, তারা বললো কিনা সিস্টেম বলবো তারা কোনো লেনা দেনা নেই, তারা যে আয় তারা দেওয়া হবে ভ্যাকসিন। বাট যখন বললাম যে না আমরা তো বুকিং করা আছে এই হিসাবে তো থাকার কথা, আর নুন কেউ তো দেওয়ার কথা না ভ্যাকসিন, ভ্যাকসিন তো যারা বুকিং আছে তারা দরকার। তাই না, অলমোস্ট আপনারা ওই সিকিউরিটি গার্ডটা ব্যারি করে দেওয়া হয়েছিল ভিতর থেকে। আর এটাও কোয়া হয়েছে যে আমরা পারতাম না কিছু করতাম, আপনি যান জানা জানা জানাচ্ছে কেন কি আপনি পপিং করেন। তো তারা যখন বাজে ব্যবহার করছে, আর ইভেন এটাও করবো না, অনেকে যারা দূরের টিকা আছে, অনেকে হেয়ারাইছে হেরাইছে দুপুর টিকা, হেয়ারাইছে সিমলার টিকা, তো তারাও একটি স্ট্যান্ড থাকার সত্ত্বেও তো তারা ভ্যাকসিন দেওয়ার কথা আছে। তারা 4টার আগে তারা এনে বার গেছে, তো 10 টিকা 15 মিনিট আগে তারা বাইরে গেছে সেখান থেকে, তারা না টাইম ফলো করছে, ইভেন কি তারা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা তো স্লট বুক করছি, আমরা কিনে যাবো, এটা আমরা দেখার ব্যাপার না, আর আমরা এটা আমরা জানাবো, আমরা তারা রুলস অনুযায়ী তারা এটা দেখতে লাগবে, আর খুব রুট দিয়ে তারা কিছু দেয় না, মানে আমরা ধাক্কা দিয়ে পাঠাচ্ছি। আর আরেকজন সিকিউরিটি আসছিল, তাই না এখানে অথরিটির সাথে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে? একজন ডক্টর ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।